এসবি একাডেমিক সেন্টারের ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি আলোচনা করব কমার্সে কি কি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে ভবিষ্যতে কলেজে গিয়ে কোনো অসুবিধা হবে না। তো দেখো, কোন কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে একাদশ শ্রেণীতে মানে উচ্চ মাধ্যমিক পাশ করার ক্ষেত্রে কমার্সে কোন কোন সাবজেক্ট নিলে ভালো হয় যাতে কলেজে কোনো অসুবিধা না হয়, তো সে সম্পর্কে নিয়ে আমি আলোচনা করব। ফার্স্ট আমি আলোচনা করবো কম্পালসারি সাবজেক্ট। এই কম্পালসারি সাবজেক্টটা কী আছে? কম্পালসারি সাবজেক্টে যেখানে বাংলা, হিন্দি, নেপালি, এখান থেকে যে যে ভাষার ছেলে মেয়ে তারা সেই ভাষা চুজ করবে। আমরা বাঙালি তো আমরা বাংলা চুজ করবো, আর এখানে কী আছে, ইংলিশ আছে, ইংলিশ আমরা চুজ করবো। তো দেখো, বাংলা এবং ইংলিশ এটা সায়েন্স, আর্টস, কমার্স প্রত্যেকটা স্ট্রিমের ছেলেমেয়েরা এই কম্পালসারি সাবজেক্ট থাকে। প্রত্যেকটা ছেলেমেয়েরা বাংলা এবং ইংলিশ নিয়ে পড়াশোনা করবে। তো দেখো, এটা আমাদের কম্পালসারি সাবজেক্ট। তো দেখো, আমাদের কমার্সের কোন কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে গ্র্যাজুয়েশনে গিয়ে কোনো অসুবিধা না হয় সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। অনেক ছেলেমেয়েরা তারা ভুল ডিসিশন নিয়ে থাকে যখন মাধ্যমিক পাস করার পর, যখন তারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়। একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার ক্ষেত্রে কমার্স নিয়ে পড়াশোনা করার ক্ষেত্রে তারা কী কী সাবজেক্ট চুজ করবে সে সম্পর্কে তারা ভুল ডিসিশন নিয়ে থাকে। এর ফলে উচ্চ মাধ্যমিক পাস করার পরে যখন সে কলেজে ভর্তি হয়, সেই কলেজে গিয়ে যে সমস্ত সাবজেক্টগুলো থাকে সেই সমস্ত সাবজেক্টগুলো তাদের সমস্যার সম্মুখীন হয়ে থাকে। তো আমি তোমাদের বলবো কলেজে গিয়ে কোনো অসুবিধা হবে না। কোন সাবজেক্ট বেস্ট থ্রি সাবজেক্ট আমি বলবো, যে বেস্ট থ্রি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে কলেজে গিয়ে কোনো অসুবিধা হবে না, আমি বেস্ট থ্রি সাবজেক্ট আমি বলছি। তো দেখো ভালো করে, ফার্স্টে অ্যাকাউন্টেন্সি। অ্যাকাউন্টেন্সি সব থেকে কমার্সের একটা সব থেকে ভালো সাবজেক্ট, স্পেশাল সাবজেক্ট। অ্যাকাউন্টেন্সি যদি না নেও তাহলে কমার্সের কোনো মানেই হয় না। তারপরে কি আছে, বিজনেস স্টাডিজ খুব ইম্পর্ট্যান্ট সাবজেক্ট। এবং তিন নম্বরে আমি চুজ করেছি কস্ট অ্যান্ড ট্যাক্স। তো দেখো, এই যে তিনখানা যে সাবজেক্ট আছে, এই তিনখানা সাবজেক্ট কিন্তু আমাদের কিন্তু গ্র্যাজুয়েশনে আছে, বিজনেস স্টাডিজ এবং কস্ট ট্যাক্স। কস্ট ট্যাক্সেও কিছু অঙ্ক আছে, এটাও অ্যাকাউন্টেন্সির মতন একটা সাবজেক্ট আছে। তোমাদের সবথেকে আমি গুরুত্বপূর্ণ কথাগুলো যেগুলো বলছি তোমরা একটু মন দিয়ে শুনবে। শুধু কমার্স নিলে হবে না, কমার্সে তোমাদের মাথায় রাখতে হবে কমার্স নিয়ে পড়াশোনা করতে গেলে মাধ্যমিকে অঙ্কতে ভালো হতে হবে এবং তার সঙ্গে ইংলিশে প্রচুর দক্ষতা অর্জন করতে হবে। কারণ কমার্স নিয়ে যখন গ্র্যাজুয়েশনে যখন তুমি চলে যাবে, এখানে কোনো অ্যাকাউন্টেন্সি কিন্তু বাংলায় হয় না, এটা তোমাদের মাথায় রাখতে হবে। আমার মতে কমার্স নিয়ে যারা পড়াশোনা করবে তারা ম্যাথসে কমসে কম তাদের ভালো হওয়া উচিত এবং ইংলিশেও ভালো হওয়া উচিত, তাহলে তাকে কমার্স নিয়ে পড়লে তার কোনো অসুবিধা হবে না। এই অ্যাকাউন্টেন্সি, একে বাংলায় বলে হিসাবশাস্ত্র। তো বিভিন্ন কোম্পানিতে জব করতে গেলে বা কেউ যদি সিএ করতে যাও, চার্টার অ্যাকাউন্ট করতে চাও, বিভিন্ন কোম্পানিতে কাজ করতে গেলে এই অ্যাকাউন্টেন্সি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা যদি না নাও তাহলে কিন্তু কমার্সের কোনো মানেই হয় না এবং অঙ্কতে ভালো হতে হবে। অঙ্কতে ভালো নম্বর যদি মাধ্যমিকে যদি কেউ যদি কোনো স্টুডেন্ট যদি অঙ্কতে খুব ভালো হয়ে থাকো সে অবশ্যই কমার্স নিয়ে পড়বে। এখানে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাকাউন্টেন্সি, বিভিন্ন হিসাবশাস্ত্র আছে এবং এই কমার্স নিয়ে পড়াশোনা করলে পরবর্তীকালে বিভিন্ন কোম্পানিতে জব পাবে এবং সিএ নিয়ে সে পরবর্তীকালে পড়াশোনা করতে পারবে এবং অ্যাকাউন্টেন্সিতে অনার্সে করতে পারবে। ঠিক আছে, এইগুলো নিয়ে আমি আলোচনা করছি আমাদের এই চ্যানেলের মাধ্যমে। তো আমি আজকে আমি উচ্চ মাধ্যমিকের যে সমস্ত ছাত্ররা কমার্স নিয়ে পড়াশোনা করবে সেই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি আমাদের এই চ্যানেলের মাধ্যমে। এবার আমি অপশনাল সাবজেক্ট নিয়ে আলোচনা করব। অপশনাল সাবজেক্ট কী আছে? এটা এই অপশনাল সাবজেক্ট, এখান থেকে তোমাকে যে কোনো একটা চুজ করতে হবে। এখানে অনেকগুলো সাবজেক্ট আছে, এখান থেকে তুমি মেইন সাবজেক্টও তুমি করতে পারো। তো দেখো, অপশনাল সাবজেক্টের মধ্যে সবথেকে আমি ইম্পর্টেন্ট বলবো ইকোনমিক্স। কারণ ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করলে ইকোনমিক্স কিন্তু অ্যাকাউন্টেন্সি এবং কস্ট ট্যাক্স এরকম অনেকটা রিলেটিভ টাইপের সাবজেক্ট আছে, খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট। এবং তার সঙ্গে তোমরা এখান থেকে ইকোনমিক্সও নিতে পারো, নাহলে কম্পিউটার অ্যাপ্লিকেশনও নিতে পারো, ইনফরমেশন টেকনোলজিও নিতে পারো, ইবিএসও নিতে পারো, কমার্সিয়াল লও নিতে পারো। ঠিক আছে, কিন্তু আমি একটা কথা বলতে পারি, এখান থেকে যে কোনো একটা সাবজেক্ট নিতে হবে তোমাকে। উচ্চ মাধ্যমিকে মোট ছখানা সাবজেক্ট থাকে, তার মধ্যে প্রথম আছে কম্পালসারি সাবজেক্ট যেখানে বাংলা এবং ইংলিশ থাকবে। তারপর আছে ইলেকট্রিক সাবজেক্ট আছে, এর ভিতরে আমি ইলেকট্রিক সাবজেক্টের মধ্যে তোমাকে আলোচনা করেছি, একটা আলোচনা করেছি অ্যাকাউন্টেন্সি, আর একটা বলেছি বিজনেস স্টাডিজ, আর একটা কী বলেছি কস্ট অ্যান্ড ট্যাক্স। আমি মনে করি এই তিনখানা সাবজেক্ট সবথেকে ইলেকট্রিক সাবজেক্টের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এবং অপশনাল সাবজেক্টের মধ্যে আমি চুজ করতে বলেছি ইকোনমিক্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কমার্সিয়াল ল। এই যে সাবজেক্টগুলো আছে বিভিন্ন স্কুলে আছে, বিভিন্ন স্কুলে নেই, এর ভিতর থেকে ইকোনমিক্সটা অবশ্যই তোমরা নেবে, খুব নম্বর আছে, খুব প্রচুর পরিমাণে নম্বর পাওয়া যায়। তো কমার্সে কী কী সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে বেটার হয় উচ্চ মাধ্যমিক পাশ করার পর কলেজে গিয়ে যাতে কোনো অসুবিধা না হয় সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি আমাদের এই চ্যানেলের মাধ্যমে। তো তোমাদের আমি বলতে পারি যে কমার্স নিয়ে পড়াশোনা করতে গেলে ইংলিশে একটু বেটার হতে হবে এবং ম্যাথসে ভালো হতে হবে। ম্যাথসে যদি তোমরা ভালো হতে পারো বা ভালো হও তাহলে অবশ্যই তোমরা কমার্স নিয়ে অবশ্যই পড়াশোনা করবে।
তো তোমরা বুঝতে পারছো টোটাল সাবজেক্ট থাকবে 6খানা সাবজেক্ট, তার ভিতর থেকে তোমার 500 নম্বরের টোটাল পরীক্ষা 600 নম্বরই হবে, কিন্তু তোমার 500 নম্বরের পরে একটা ই থাকবে, অপশনাল সাবজেক্টের নম্বরটা যোগ হবে না, যেটা ফোর্থ সাবজেক্ট বা অপশনাল সাবজেক্ট এই সাবজেক্টের কোনো নম্বর যোগ হবে না। বাট অপশনাল সাবজেক্টে যদি তোমরা যদি ইলেকট্রিক সাবজেক্টের থেকে বেশি নম্বর পেয়ে যাও তাহলে সেটা কিন্তু আমাদের মেইন সাবজেক্টে রূপান্তরিত হয়। মেইন সাবজেক্ট টোটাল হবে 5টা, মানে বাংলা ইংলিশ হলো কম্পালসারি। তো দেখো আমি দেখিয়ে দিয়েছি কম্পালসারি সাবজেক্টের মধ্যে কী থাকবে, বাংলা এবং ইংলিশ থাকবে। তো দেখো এখানে ইলেকট্রিক সাবজেক্টের মধ্যে কী কী থাকবে, অ্যাকাউন্টেন্সি থাকবে, বিজনেস স্টাডিজ থাকবে, কস্ট অ্যান্ড ট্যাক্স থাকবে। আর অপশনাল সাবজেক্টের মধ্যে কী কী থাকবে, তোমাকে এই ইলেকট্রিক সাবজেক্ট এখান থেকে 3খানা সাবজেক্ট নিতেই হবে, তারপরে কম্পালসারি সাবজেক্ট আর ইলেকট্রিক সাবজেক্ট, এটা তোমাদের মেইন সাবজেক্ট, ঠিক আছে। এখান থেকে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টেই পাস করতে হবে। আর অপশনাল যে সাবজেক্ট আছে, ইকোনমিক্স আছে, ম্যাথমেটিক্স আছে, কম্পিউটার অ্যাপ্লিকেশন আছে, ইনফরমেশন টেকনোলজি আছে, ইবিএস আছে। তো দেখো এই অপশনাল সাবজেক্টের মধ্যে থেকে যে কোনো একটা সাবজেক্ট তোমাকে নিতে হবে। অপশনাল সাবজেক্ট তুমি নিতেও পারো নাও নিতে পারো, বাট অপশনাল সাবজেক্টে তুমি যদি ফেল করো তার কোনো মানে তুমি এই ইলেকট্রিক সাবজেক্ট এবং অপশনাল সাবজেক্ট টোটাল থাকবে আসলে 4খানা সাবজেক্ট। এই 4খানা সাবজেক্টের মধ্যে তুমি যদি একটা সাবজেক্টে উচ্চ মাধ্যমিকে ফেল করো তাহলে কোনো অসুবিধা হবে না। তো বুঝতে পারছো টোটাল তোমার 6খানা সাবজেক্ট নিতে হবে, কম্পালসারি সাবজেক্টে তোমাকে পাস করতেই হবে, ইলেকট্রিক সাবজেক্টে তোমাকে পাস করতেই হবে, ইলেকট্রিক সাবজেক্ট এবং অপশনাল সাবজেক্টের মধ্যে থেকে তুমি যদি একটা সাবজেক্টে যদি কম নম্বর পেয়ে যাও সেটাই তোমাদের অপশনাল সাবজেক্ট বা ফোর্থ সাবজেক্ট হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো।